এই জন্য বাংলাদেশ নেভিকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা আশাবাদী, আমরা সবসময় এইভাবে বিপদের সময় বাংলাদেশ নেভিকে পাশে পাবো। আর আমাদের ক্রুরও তাদের প্রতি, আমাদের নাবিকদেরকে নিয়ে খুব চিন্তিত ছিলাম যখন আমরা নিউজ পেয়েছি যে আমাদের 14 জন ক্রু এই জাহাজে ছিল, তারা সবাই জীবিত আছে এবং নেভির মাধ্যমে আমরা নিউজটা পেয়েছি তারা উদ্ধার হয়েছে। আমরা এতে খুবই সন্তুষ্ট এবং এই কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা আমাদের নাবিকদের সবাইকে আমরা পেয়েছি, জীবিত পেয়েছি, সবাই সুস্থ আছে, ভালো আছে। তাদেরকে আমরা উদ্ধার করে আমরা কোম্পানির নিকট আমরা হস্তান্তর করলাম। আমরা কলকাতা থেকে চট্টগ্রাম আসার সময় দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে এবং প্রচণ্ড ঢেউ থাকার কারণে আমরা আমাদের জাহাজের সকল কন্ট্রোল হারাই ফেলি। লাইফে আমার সুযোগ জীবন এটা আমি স্মরণীয় থাকবে যে আমাদেরকে ওনারা কীভাবে বাঁচাইছে। আর যদি 1 ঘন্টা বা লেট হতো না তাহলে আমরা কেউ আমরা বাঁচতে বাংলাদেশ নেভি ভাইদের যে সহযোগিতা আমরা পেয়েছি, যে ওনারা জানার পরে বাজি রেখে যে আমাদেরকে উদ্ধার করছে, আমাদের এটাই জীবনের স্মরণীয়। তাহলে তো অবস্থায় ছিলাম মংলা ফেয়ারওয়ের কাছে, ওখান থেকে আমরা চলে আসি পায়রা ফেয়ারওয়ের কাছে। এসে যখন আমরা গতকাল সকালে এসে পৌঁছি তখন আমরা দেখতে পাই যে এই জাহাজটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, শুধুমাত্র এর ব্রিজটা কিছুটা উপরে ভেসে আছে। তখন আমরা আমাদের জাহাজের যে দুটো বোট আছে, হাই স্পিড বোট, আমাদের দুজন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মঞ্জুর এবং সাব লেফটেন্যান্ট আজাদ, এই দুজন দুটা টিমের নেতৃত্ব দেয় এবং কাছে গিয়ে এই 14 জন অফিসার এবং ক্রুকে উদ্ধার করে।